রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন একাত্তরের রণাঙ্গনের বিজয়ী বীর মুক্তিযোদ্ধা ও বেতাগী উপজেলার ছয় নং কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন শনিবার রাত তিনটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর তিনি স্ত্রী তিন ছেলে এক মেয়ে ও আত্মীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন সোমবার বেলা এগারোটায় মরহুম মোশারফ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে বেতাগি উপজেলা প্রশাসন বরগুনা জেলা পুলিশের চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে পরে চাঁদখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অসংখ্য মানুষের ঢলে সদা হাস্যজ্জ্বল ব্যক্তিত্ব সবার প্রিয় ব্যক্তি নামাজে জানাজা শেষে তার নিজ বাড়ি অবস্থানে সমাহিত করা হয় জানাজা নামাজে বরগুনা দুই আসনের সংসদ সদস্য শৌকত হাসানুর রহমান রিমন বেতাগি মেয়র বি এম গোলাম কবির উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকার উপজেলা নির্বাহী অফিসার সুরেজ সালিহিন সহ শিক্ষার্থী তথা সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম মোশারফ হোসেন বর্তমান সহ চারবার কাজিরাবাদ ইউনিয়নের নির্বাচিত ইউপি চেয়ারম্যান তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ছিলেন এছাড়া তিনি হাজি ফখরুদ্দিন হাফেজে মাদ্রাসা চাঁদখালী কদভানু মেমোরিয়াল গার্লস স্কুল ও চাঁদখালী মোশারফ হোসেন ডিগ্রি কলেজেরও প্রতিষ্ঠাতা